বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তোমরা সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের যে ষষ্ঠ অ্যাসাইনমেন্ট গণিত, সেখানে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা সকলে ক্লাসে মনোযোগী হবে এবং ক্লাসে সকলে অ্যাটেন্ড করবে, যাতে করে তোমাদের অ্যাসাইনমেন্টের আনসার করাটা খুব সহজ হয়। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের ষষ্ঠ যে অ্যাসাইনমেন্ট, সেখানে তোমাদের দুটি সৃজনশীল অঙ্ক আছে যা তোমাদের জন্য খুবই সহজ। তো আমি সৃজনশীল অঙ্কগুলো নিয়ে আলোচনা করব না, আমি এগুলো নিয়ে আলোচনা করব। আর যদি কেউ মনে করো না এটা নিয়ে আমাকে বুঝাতে হবে, তবে তোমরা আমাকে প্রশ্ন করতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, প্রথম প্রশ্নটি ছিল, দেখো এটা হচ্ছে আমাদের শেষ অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, গণিতের শেষ অ্যাসাইনমেন্ট। এটি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করব, ঠিক আছে, পেয়ে যাবে এটাতে। দেখো আমাকে প্রথম বলেছে কি বলেছে, দেখো বলেছে যে করবে না
আমি একদিন মুছে দিচ্ছি। দেখো 5 নম্বর অঙ্ক কি বলে, সরল করার জন্য কি বলছে, সরল করতে। যে পদ্ধতিটা আমরা সরল করবো সেটা লিখি, মনে করি মনে করেছি তোমরা কিন্তু এই অ্যাসাইনমেন্টটা কালকে পাবে, সকলে যেন উত্তরগুলো করতে পারো সেজন্য আমি সবগুলো উত্তর করে দিচ্ছি। 49 49 x² + 4y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে, যোগফল কি হবে পূর্ণ বর্গ। আমি শুরু করি, যোগফল
তাড়াতাড়ি দাম ক্লাস করছি। এরপরে দেখো আমাদের কিন্তু টাইম শর্ট, বলবে না। দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস নাইন জেড স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এর একটি উৎপাদক দেয়া আছে, এক্স টু ওয়াই প্লাস জেড হলে অপর উৎপাদকটি কত? তাহলে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে, তারপর আমি অপর উৎপাদকটা
এরপরে 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো খুব ইজি x স্কয়ার প্লাস 5x মাইনাস 6 একটু উৎপাদকে বিশ্লেষণ করো কিসে বিশ্লেষণ করব আমরা উৎপাদকে বিশ্লেষণ করব কারণ আমরা 10 এখানে লিখছি x স্কয়ার প্লাস 5x মাইনাস 6 আসবে আমি যদি এটাকে ভাঙাই হবে 3 আর 2 যখন আমি যোগ করব 5 থেকে হবে কিন্তু আমাকে মাইনাস 6 আসবে আমি ভাবে এটা করতে পারবো না আমি করতে পারবো 6 একে 6 6 থেকে যখন 1 চলে যাবে এমনিতেই 5 হয়ে যাবে দেখো x স্কয়ার প্লাস 6x মাইনাস x মাইনাস 6 তাহলে আমি পাচ্ছি 1 1 প্লাস 6 বসিয়ে দিব মাইনাস 1 মাইনাস 1 দেখো 11 নম্বর প্রশ্ন 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো 11 নম্বর প্রশ্নে ছিল 5x + x - 3 = 10 ফলটা কত বের হবে 12 নম্বর প্রশ্নে চলে যাই 12 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো কোন বিধি অনুযায়ী 2x + 7x - 5 মানে স্থানান্তরণ এক জায়গার পরিবর্তে মানে যেটা আমার ডান পক্ষে ছিল সেটা এখন বাম পক্ষে চলে আসছে বাম পক্ষ থেকে এখন ডান পক্ষে নিয়ে যাবে তাহলে কোন বিধি অনুযায়ী যেটা আমরা করেছি স্থানান্তর বিধি অনুযায়ী আমরা লিখব প্রশ্ন করো এগুলো না করার কিছু ছিল না আপনাদের জন্য বিষয়গুলো ইজি হয়ে যায় তারপরে দেখো 13 বলে খেয়াল করবে কোন চতুর্ভাগে অবস্থিত প্রথম অংশে তোমাদের বইয়ে দেখবে তোমরা তোমাদের যে বই আছে বইয়ের একটা দেখবে প্রথমাংশে আমরা লিখি প্লাস আর দ্বিতীয় অংশে লিখি মাইনাস আর প্লাস লিখি অর্থাৎ মান দু আর এটাকে লিখি মাইনাস ওয়াই রাইট লাইন তো আমাকে প্রশ্নে দিয়ে আছে ওয়ান আর থ্রি বিন্দুটি তাহলে আমরা থ্রি বিন্দুটি কোথায় যাবে দ্বিতীয় চতুর্থ ভাগে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান
যাহাতে বুঝতে পারো সেই জন্য আমি তোমাদের এঁকে দেখালাম। তারপরে বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে, বিন্দুটি কোন চতুর্ভাগে? বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে, আমি সেটা সমাধান করে দিয়ে তিনটি প্রশ্ন সেগুলি তোমরা সকলেই তাড়াতাড়ি শিখে ফেলবে। চোদ্দ নম্বর বলেছে কোন বিন্দু, কোন বিন্দু শূন্য ভুজের মান, ভুজের মান কি বলেছে? শূন্য কোন অক্ষরে যায়? আছে তোমাদের তা স্বল্পতা ছিল, তাছাড়া আমাদের আমরা জানি ভুজ হয় আর যেটা ওয়ায়ক সেটা কি হয়? খুঁটি হয়। যে কোন বিন্দুর ভুজের মান ও অক্ষরেখা তাহলে x কি? x x কথাটা আমি কিভাবে লিখবো? কোন বিন্দুর ভুজের মান শূন্য কোথায়? x অক্ষ রেখায় হবে। কোথায়? x অক্ষ রেখায়। তাহলে আমি কথাটা লিখে দিব, আর আমি লিখে দিচ্ছি 14 নম্বর প্রশ্ন উত্তর লিখে দিচ্ছি, এক লাইনই শেষ মুছে দিচ্ছি আমরা। একে দেখিয়েছিলাম এটা, তাহলে লিখব আমরা কোন বিন্দুর, কোন বিন্দুর বিন্দু ভুজের মান শূন্য হলে শূন্য মান শূন্য হলে তা হবে x অক্ষ, তা হবে x অক্ষ 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 রেখা। কোন সংখ্যা থেকে -6 বিয়োগ করলে বিয়োগফল -12 হবে? বিয়োগফল কি হবে? -12 হবে। দেখো খেয়াল করো, কোন সংখ্যা থেকে -6 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, কি হবে? দেখো খেয়াল করো, তাহলে এই আমি একটা জিনিস খেয়াল করি, আমার দেয়া আছে -6 দেয়া আছে, আর দেয়া আছে বলছে -6 থেকে কোন সংখ্যা থেকে -6 থেকে কি করলে মাইনাস কত বিয়োগ করলে, মাইনাস কত? -12 বিয়োগ করলে বিয়োগফল কত হবে বলেছে? বিয়োগফল কত হতে হবে? 12 হতে হবে যা বিয়োগ করি, তাহলে আমার সংখ্যাটা জানা নাই, সংখ্যাটা আমার জানা নাই। আমি লিখতে পারি এটিকে আমি যোগ করে দিই, দেখো যোগ যদি করি আমি পাচ্ছি -18। আমি তোমাদের বোঝানোর জন্য করেছি, যখন -18 আমি সিক্স বিয়োগ করবো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন থাকবে -12। তাহলে আমি কতটা লিখতে পারি -18 সংখ্যা থেকে, -18 সংখ্যা থেকে এতটা আমি যোগ করে দিয়েছি, তাহলে আমি পেয়েছি কি? পেয়েছি প্লাস মাইনাসে -18 পেয়েছি। -18 সংখ্যা থেকে, সংখ্যা থেকে কত বিয়োগ করলে? -6 বিয়োগ করলে, বিয়োগ করলে, বিয়োগ করলে, করলে, বিয়োগ করলে
বিয়োগফল বিয়োগফল কত হবে -12 ফল এটাই আমাদের आंसर তাহলে উত্তর হচ্ছে -18 -18 এরপর শুনো এটাই আমাদের সেই অঙ্ক কোন সংখ্যার এক ভাগ চতুর এক চতুর্থাংশ রদ্র একটু পরে তোমার ক্লাস আচ্ছা ম্যাম এই একটু পরে দুইটা মিনিট অপেক্ষা করো আমি যাচ্ছি ক্লাস এক চতুর্ভাগ তাহলে আমি কি সংখ্যাটা জানি জানি না তাহলে আমরা লিখি মনে করি সংখ্যাটি এক্স মনে করি সংখ্যাটি এক্স সংখ্যাটি এক্স তাহলে মনে করে ফেললাম তাহলে এক্স এর এক চতুর্ভাগ এক্স এর এক চতুর্ভাগ এক্স এর এক চতুর্ভাগ চতুর্থাংশ ঠিক আছে এক চতুর্থাংশ মানে ফোর ভাগের এক্স ফোর ভাগের এক্স তারপরে এক্স এর এক তৃতীয়াংশ 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 সমান সমান তিন ভাগে এক্স এবার বলছে থেকে কত এক অংশ কম তাহলে বিয়োগ এক অংশ কম বিয়োগ তাহলে প্রশ্ন মতে সবগুলো কি বলেছে কি সংখ্যার এক চতুর্ভাগ এক তৃতীয়াংশ থেকে এত কম তাহলে সংখ্যাটি কি হবে তাহলে আমি সবগুলো সংখ্যা কি করে দিব বিয়োগ করে দিব তাহলে লিখি x^-4 - 1 এটা आंसर হয়ে গেল आंसर হয়ে গেল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ হয়ে গেল আশা করি সকলে তুলে নিয়েছ আশা করি তোমরা সকলে তুলে ফেলেছ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সবার অ্যাসাইনমেন্টস শেষ মানে আমরা নতুন ক্লাসের প্রিপারেশন নিব আমরা সবাই তোমরা সবাই অষ্টম শ্রেণী তুলবে নতুন উদ্দীপনা নিয়ে পড়ালেখা শুরু করবে আর আমাদের পরিস্থিতিটা স্বাভাবিক হবে এই প্রত্যাশায় করি সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ